আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে ফ্রিল্যান্সিং করার পরে ভাবছিলাম যে আমি যদি ভবিষ্যতে যদি ফ্রিল্যান্সিং এর কাজ আসলে সব সময় থাকে না, তো ওই জন্য ভাবছিলাম যে যদি একটা খামার করা যায় তাহলে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এখান থেকেও কিছু টাকা ইনকাম করা যাবে। কিন্তু আমি আসলে ভুল ছিলাম। প্রথমত 10টা গরু কিনছিলাম, তারপর আবার 5টা গরু কিনছিলাম। তো এখানে প্রথমে যে 10টা গরু কিনছিলাম ওইগুলো আছে আর কি। কেনার পরে আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেটা হচ্ছে যে গরুকে প্রতিদিন গরুর খাবার দাবার, তারপর গরুর পরিচর্যা, তারপরে আপনার গরুর দুধ দোহন করতে হয়। তো এইগুলা করতে যায় দেখা যায় যে আমার যে কাজগুলো করি ফ্রিল্যান্সিং এর ওই কাজগুলো আমি শান্তি মতো করতে পারি না। তারপরে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বস্তা, এই বস্তাটা আমার গরুর পেট থেকে বের হয়েছে। শুনলে অবাক হবেন, আসলে সত্যি কথা, এটা আমার গরুর পেট থেকে বের হয়েছে। সাদা যে গরুটা দেখলেন ওই গরুর পেট থেকে কাশির মাধ্যমে এই বস্তাটা বের হয়েছে আর কি। এর আগে বের হয়েছিল একটা মোবাইল ফোনের চার্জার বের হয়েছিল। তারপরে আমি গরু কেনার পরে 3-4টা গরুর খুরা রোগ হয়েছিল। এমনিতে জ্বর সর্দি কাশি এগুলো তো আছেই, এগুলো তো কমন বিষয়। তারপরে গরুর উলান ফোলা, এই রোগটাও আমি দেখাইছি প্রিভিয়াস ভিডিওতে। আবার আমার একটা গরু আপনার হঠাৎ করে ডাক্তারে ভুল চিকিৎসা দেওয়ার জন্য মারাও গেছিলো। একটা না, আসলে একটা মারা গেছিলো, আর একটা হচ্ছে যে আপনার খুরা রোগ হয়েছিলো, ডাক্তারে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি রোগের চিকিৎসা দেওয়ার পরে গরুটা আবার মারা যায়। তো আজকে যে অবস্থায় ভিডিও করছি, এখন আমার আরেকটা গরু খুরা হয়েছে। তো আমার এই ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে মানে সতর্ক করা আর কি। আপনারা যদি গরুর খামার করেন তাহলে নিজেরা পরিচর্যা যদি না করতে পারেন তাহলে খামার করা যাবে না। আর একসাথে 2টা বা 3টা কাজ, আমার মতো একসাথে 2টা বা 3টা কাজ করা যাবে না। আমি যেমন ভাবছিলাম যে ফ্রিল্যান্সিং করবো, পাশাপাশি গরুকে খাওয়াবো, একটা খামার করব, নিজেই খাওয়াবো, নিজেই সব কিছু করবো, কিন্তু আসলে হয় না। আমার কাজ ক্লায়েন্টে যখন দেয় তখন একদিনের মধ্যে বা 4-5 ঘন্টার মধ্যে কাজ তুলতে হয়, তখন দেখা যায় যে আমি গরুর কাছে আসতে পারি না। এই যে এই গরুটা দেখেন, দুধ এই গরুটা বসার পরে দুধ এমনিতে অটোমেটিক পড়ে যায়। এই গরুটা আমার প্রতিদিন 2বার করে দোয়ান লাগে, তো আমি সময় পাই না আর কি। তো আপনাদের বিষয়টা জানালাম। এই গরুটার আসলে সমস্যা নাই তেমন, সমস্যা একটাই, সেটা হচ্ছে যে যখন অতিরিক্ত দুধের চাপ আসে তখন দুধ বসার পরে দুধে এইভাবে পড়ে যায়। আসলে এটা কোনো রোগ না, এটার আবার রোগও আছে, কিন্তু এটা আসলে রোগ না, এটা এই গরুটার অতিরিক্ত দুধ হয়। এই গরুটার বয়স 4 দাঁত। এটা আমি কিনছিলাম 1,18,000 টাকায়। তো এখন আমি যা বুঝতে পারছি যে কোনো গরুতে আমার খরচ বাদে কোনো গরুতেই 10টা টাকাও লাভ হবে না। যেটা কিনছিলাম 1,18,000, ওইটাতে খরচ হয়েছে ধরেন 15,000 টাকা, তাহলে কত পড়লো, বেচতে গেলে দেখা যাবে যে 30,000। তো বাদবাকি আমার লসই হচ্ছে। সাদা যে গরুটা, ওই গরুটা আমি 1,28,000 টাকায় কিনছিলাম 3 মাস আগে, আর এখন ওই গরুটার অসুখ কাশি সর্দি জ্বর লাগেই থাকে। এত কিছুর পরে গরুটা বেচিনি, জাস্ট আসলে ভালোবাসার জিনিস এইটা ভাবে। কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আমার যে 10টা গরু আগে কিনা ছিল, ওই 10টা গরুতে প্রায় 3 লক্ষ টাকার মতো মানে মারা গেছিলো আর কি। 2টা গরু, একটা মারা গেছে, একটা কষার কাছে দিছি, আর বাদবাকি যেটা সব কিছু মিলে আমার আসলে লস। তো এই ভিডিওতে আর সব কিছু দেওয়া যাচ্ছে না।